আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি একটা এনএফটি ক্লাইম করতে পারবেন, যেটার মূল্য হচ্ছে $3.40 প্লাস। এই এনএফটিটা ক্লাইম করে আপনি ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে নিতে পারবেন এবং এখানে চাইলেই আপনি আপনার এনএফটিটা সেল করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমার এনএফটি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট ক্লাইম করে নিয়েছি। তো এটার মূল্য কত সেটাও আমি দেখাচ্ছি। দেখেন এটার ফ্লোর প্রাইস হচ্ছে 0.001 ইথেরিয়াম আর কি, এবং ভলিউম ট্রেড হচ্ছে সর্বোচ্চ ট্রেড হয়েছে মেবি 0.02, ঠিক আছে। তো এটা আমরা চাইলে এই প্রাইসে সেল করে দিতে পারবো। এই প্রাইসটার মূল্য হচ্ছে দেখেন $3.40। তো সেক্ষেত্রে আমাদের প্রতি অ্যাকাউন্টে $3.40 সম পরিমাণ একটা এনএফটি ইনকাম হবে। তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, যে কীভাবে ক্লাইম করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, অবশ্যই একটা লাইক করবেন, ওকে। অনেকে হয়তো এনএফটিটা সেল করতে পারবেন না, তো কীভাবে সেল করবেন সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব। নতুন হয়ে থাকলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন, যাতে করে নতুন এয়ারড্রপ রিলেটেড বা আর্নিং রিলেটেড ভিডিও আপলোড হলে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনি এগুলো ইজিলি দেখতে পারেন। তো আর একটা কথা হচ্ছে, কোনো এয়ারড্রপ মিস করবেন না, প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করবেন, ঠিক আছে। তো এখন আসা যাক মেন পয়েন্টে। এই পোস্টার, এই ছোট্ট পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে দেখেন একটা লিঙ্ক আছে, জাস্ট এই লিঙ্কটা হচ্ছে ফেদার কপি করবেন, ঠিক আছে। যেমন আমি কপি করে নিলাম, টোকেন পকেটের ভিতরে প্রবেশ করবেন, অবশ্যই টোকেন পকেটটা ইউজ করবেন, ঠিক আছে। তো আরও একটা নিয়মে এটা করা যায়, সেটা হচ্ছে মেটামার্কস এক্সটেনশন অ্যাড করে। সেটা করলে একটু কষ্ট হতে পারে আপনাদের জন্য, সেই কারণে আমি এমনি দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন থ্রি ডট আইকন, থ্রি লাইন আইকন যেটা বলেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনাদের এটা ইথেরিয়াম সিলেক্ট করা থাকবে, আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন মেটিকের আইকন আছে, মেটিক টোকেনের আইকন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদের কোনো অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে না, আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আপনি চাইলে অবশ্যই নতুন একটি অ্যাকাউন্ট ইউজ করবেন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে কিন্তু। তো দেন আমরা এখান থেকে ইনপোর্ট আইকনে ক্লিক করে দিব, সরি ক্রিয়েট আইকনে ক্লিক, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিব। আর আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে যে আপনি বিভিন্ন ধরনের ক্লাইম অফারে জয়েন করেন, সেটা তাহলে ওটা ইউজ করতে পারেন, কারণ ওটার মধ্যে আই থিঙ্ক আপনার কোনো ফোকার ডলার নেই। তো দেন এখান থেকে আপনি যে কাজটা করবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে টিক দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, আপনাকে কিছু মনোমনিক ফ্রেজ দিবে, বারোটি, অবশ্যই এগুলো ভালো জায়গায় সেভ করে রাখবেন। দেন যেগুলো দিয়েছেন ওগুলো অবশ্যই মিলিয়ে নেবেন, মিলিয়ে নিলে দেন আপনি এর একটা ইন্টারফেস শো করবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আপনার সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে এখান থেকে দেখেন, ধরেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে অবশ্যই মেটিক নেটওয়ার্কে আসবেন, অর্থাৎ যদি এরকম না আসে তাহলে আপনি দেখতে পাবেন এখানে এরকম আসবে, ঠিক আছে। যখন মেটিকে ক্লিক করবেন তখন এরকম আসবে, এই এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে আপনাকে এখানে নিয়ে আসবে। দেন এখান থেকে ডিসকভার আইকনে ক্লিক করবেন, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেন এখান থেকে দেখেন উপরে যে চান্স আইকন আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। দেন এখানে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন সেটা পেস্ট করবেন। দেন এখান থেকে গো আইকনে ক্লিক করে দিবেন, কিবোর্ডের গো আইকনে ক্লিক করলে এরকম আসবে। দেন আপনি এখান থেকে আই গট ইটের উপর ক্লিক করে দিবেন। দেন একটু ওয়েট করবেন, এরকম আসবে। এখানে আপনার ইমেল দিবেন, ক্রিয়েটে পাসওয়ার্ড, অর্থাৎ আপনার পাসওয়ার্ড দিবেন, অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় প্রথম অক্ষরটা ছোট হাতে দিবেন এবং বারো ডিজিটের পাসওয়ার্ড মিলিয়ে নেবেন। অবশ্যই দিতে পারেন @ এরকম অথবা হ্যাশট্যাগ, এগুলো ইউজ করতে পারেন। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, কন্টিনিউ বাটনটা এনেবেল না হলে অবশ্যই একটু ওয়েট করবেন। দেন এরকম একটা ক্যাপসা দিবে, ক্যাপসাটা অবশ্যই ফিল আউট করে নেবেন। এরকম একটা ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনি যেগুলো ভালো ফিক্সার, ভালো গেম আর কি, এগুলো ফলো করবেন তাহলেই হবে। তো এখানে অনেকগুলো যে বাজে ফিক্সার আছে এগুলো ফলো করার দরকার নাই, যেগুলো ভালো ফিক্সার ওগুলো ফলো করে নেবেন। দেন এখান থেকে কন্টিনিউ আইকনে ক্লিক করে দিবেন, নিচের দিকে আসবেন, কয়েকটা ফলো করলে কন্টিনিউ বাটনটা এনেবেল হয়ে যাবে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন এরকম আসবে, এখান থেকে আপনাকে বলবে যে ফিকে ইউনিক ইউজার নেম, আপনি অবশ্যই একটা ইউজার নেম দেবেন যেটা ইউনিক হতে হবে, অর্থাৎ এটার মধ্যে আপনি আপনার নাম যদি দেন তাহলে 1, 2, 3, 4 এরকম কিছু ওয়ার্ড সংখ্যা ইউজ করতে পারেন। দেন এখানে টিক করবেন, সেভ আইকনে ক্লিক করে দিবেন।
সেভ আইকনে ক্লিক করলে আপনাকে বলবে যে আরও কিছু ফ্যানকে ফলো করার জন্য আপনি চাইলে দুই তিনজনকে ফলো করে নেবেন, দেন এখান থেকে কন্টিনিউ আইকনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ আইকনে ক্লিক করলে এরকম আসবে, এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে দুই তিনজনকে ফলো করে দেবেন, দেন এখান থেকে কন্টিনিউ আইকনে ক্লিক করে দেবেন। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে আপনার ইউজার নেমটা শো হবে, এখানে আপনাকে কিছু একটা লিখতে বলবে। তো আপনি যেই কোনো কিছু লিখতে পারেন, যেই কোনো কিছু, ধরুন আই অ্যাম এয়ারড্রপার, এটার মধ্যে ক্লিক এরকম লিখতে পারেন, দেন এখানে টিক দিবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরকম একটা ভিডিও আপনার সামনে ওপেন হতে পারে, আপনি জাস্ট এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন একটা আইকন আছে, জাস্ট এই আইকনটার উপর ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, জাস্ট একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে ক্লাইম ইউর ফ্রি কি টুডে, আপনাকে একটা এনএফটি ক্লাইম করার জন্য বলতেছে, জাস্ট আপনি এনএফটিটা ক্লাইম করার জন্য এইখানে ক্লিক করবেন। আবারও বলতেছে এইখানে ক্লিক করবেন, এখানে এখানে দেখেন তারা কিন্তু সাত দিন দুই মিনিট তিরিশ সেকেন্ড পর তাদের এটা অফারটা এন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে এটা লিমিটেড না, অনেক ভাই বলতেছে যে ভাই তুমি ভিডিও মেক করার আগে অফারটা দিয়ে দাও, তো এটা লিমিটেড না, যার কারণে আমি আপনাদেরকে অফারটা দেই নি আর কি। তো ভিডিওটা ইউটিউবে পাবলিশ করে অবশ্যই তো শেয়ার করে দিব। দেন আপনি যখন ক্লাইম ইউর ফ্রি কি টুডে এটার মধ্যে ক্লিক করবেন, দেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনি ইউজ মেটামাক্স ওয়ালেট এটার মধ্যে ক্লিক করবেন। এরকম আসবে, এখান থেকে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস, অনেকের এরকম আসতেও না পারে, আপনারা কী করবেন অবশ্যই টোকেন পকেটটা আপডেট করে নেবেন। দেন কনফার্ম ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে, জাস্ট একটু ওয়েট করবেন, ধৈর্য ধরে একটু ওয়েট করবেন, দেন আপনার এটা অটোমেটিকভাবে ক্লাইম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম জানাবে আর কি, স্বাগতম যাকে বলে, এবং আপনি এখানে আপনার এনএফটিটা দেখতে পাবেন, ঠিক আছে। এখন আপনি আপনার এনএফটিটা কীভাবে সেল করবেন, এনএফটিটা সেল করার জন্য এবং এনএফটির প্রাইস দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, opensia.io লিখতে হবে। দেখতে এখানে দেখেন opensia এইরকম লিখবেন, দেন গো আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। গো আইকনে ক্লিক করলে যদি এরকম আসে, এখান থেকে আই গট ইটের উপর ক্লিক করে দিবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে, এখান থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। দেন থ্রি লাইন আইকনে ক্লিক করবেন, জাস্ট একটু ওয়েট করি। এখান থেকে অ্যাকাউন্ট যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। আপনাদের যদি ওয়ালেট কানেক্ট করতে বলে তাহলে আপনারা ওয়ালেট অবশ্যই কানেক্ট করে নেবেন। তো আমার এটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে গেছে। দেন এর যখন অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে এরকম আসবে, প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দিলাম আমি, দেন একটু ওয়েট করি। প্রোফাইলে ক্লিক করলে এরকম আসবে, এখান থেকে আপনি আপনার এনএফটিটা দেখতে পাবেন না, ঠিক আছে। অনেকে এখান পর্যন্ত এসে স্কিপ করতে পারেন ভিডিওটা, তারা অনেক ভুল করবেন। তো এখানে আপনি এনএফটিটা দেখার জন্য যে কাজটা করবেন, এভাবে এইখানে দেখেন হাইডেন এনএফটি, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট, এখান থেকে আমরা এনএফটিটা এখনই দেখতে পাবো। এইরকম এনএফটি আপনি দেখতে পাবেন, আপনার এনএফটিটা এরকম দেখতে পাবেন। দেন আপনি এখান থেকে যে কাজটা করবেন, এটা সেল করার জন্য জাস্ট এনএফটির উপরে ক্লিক করে দিবেন। হয়তো আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারে, ঠিক আছে, তাহলে আপনি আবার ব্যাক করবেন এবং দেন আবারও এনএফটিটার উপর ক্লিক করবেন। অথবা এখান থেকে দেখেন থ্রি ডট আইকন, ঠিক আছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এখানে সেল আইকনে ক্লিক করে দিবেন। সেল আইকনে ক্লিক করার পর এখান থেকে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। এখানে কিন্তু অনেকে সেল করতে আছে, ঠিক আছে, তাদের এনএফটিটা। তো এখানে আমরা মিনিমাম অ্যামাউন্ট বসাবো যে 0.001, ঠিক আছে। দেন এখান থেকে আমরা, তো এখানে একটু বেশি বসানো লাগবে মেবি। তো এখানে একটু ভালো করলে খেয়াল করলে দেখতে পাবেন লিস্টিং প্রাইস মাস্ট বি গ্রেটার দেন $5, অর্থাৎ $5 উপর আপনাকে সেল অর্ডার বসাতে হবে, ঠিক আছে। তো এটা খুবই ভালো একটা তাদের তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এরকম প্রাইসটা বসানোর পর অবশ্যই এরকম প্রাইস একটা বসাবেন। এটার নিচে বসালে কিন্তু নাও বসতে পারে, এরকম কমপ্লিট লিস্টিংয়ের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন কমপ্লিট লিস্টিংয়ের উপর ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট, আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে। আর অবশ্যই আপনাদের ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণ 10-30 সেন্ট মেটিক টোকেন, মেটিক রাখবেন আর কি, মেটিক ফি, এখানে ফি দিয়ে আমাদেরকে এটা লিস্টেড করাতে হবে। দেন আমরা এটা যদি সেল হয়ে যায় তাহলে আমাদের ওয়ালেটে সরাসরি মেটিক টোকেনটা চলে আসবে $5 সম পরিমাণ, ঠিক আছে। অর্থাৎ এই প্রাইসে সেল হলো আর কি। এখানে আনলকে ক্লিক করবেন তাহলে
আমার ওয়ালেটে এখনও পরিমাণ আমাদের আমার ওয়ালেটে আর কি মেটিক টোকেন নাই, তার কারণে আমি এখানে দেখাতে পারবো না। তো এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন, তাহলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে এরকম আনলক এখানেও আসবে, এখানে ক্লিক করবেন। দেন আবারও কিছু পরিমাণ মেটিক ফি চাইবে, মেটিক ফিগুলো দিয়ে দিলে দেন এটাও হয়ে যাবে। দেন নিচের যেটা এটা করে নিলে আপনার, অর্থাৎ সিং মেসেজ এটা করে নিলে এবং কিছু এটার মধ্যে মেবি একটু বেশি ফি নিয়ে যাবে, 10-15 সেন্টের মতো। তো ওইটার ফি দিয়ে দিলে আপনার এনএফটিটা লিস্টেড হয়ে যাবে, এবং কেউ যদি আপনার এনএফটিটা এই প্রাইজে কিনে নেয় সেক্ষেত্রে এটা কিন্তু সেল হয়ে যাবে, এবং আপনার ওয়ালেটের ভিতরে আপনার নিজস্ব যে ওয়ালেটটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে আপনার মেটিক টোকেনটা চলে আসবে। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পারছি। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী বা এই ধরনের এয়ারড্রপে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।